আর কেউ না জানো, বিধাতা জানেন তুমি আমার কে। প্রিয়াঙ্কা সরকারকে আমি ভালোবেসেছিলাম, বাট এখন ভালোবাসি কি না সেটা আমি এই মুহূর্তে আসলে কাউকে বলতে চাই না, বাট তবে প্রিয়াঙ্কা অনেক লক্ষ্মী মেয়ে। তাই তোমায় ভালোবাসি প্রতিদিন। না, আমি অনুতপ্ত মনে করি না, কারণ আমি যে কাজটা করেছি সেটা আমার নীতি, এটা আমার কেন, পৃথিবীর কোনো ধর্মে কোনো আইনে এটাকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। তুমি স্বপ্নে আমার, তুমি গল্পে আমার। বিয়ের একটা বিষয় এসেছিল, বিয়েটা আমি সত্যিই করতে চেয়েছিলাম, এটা আমার নৈতিক জায়গা থেকে অপরাধ মনে করিনি আমার কাছে। মাঝে মাঝে তোর নীতিবাক্য শুনলে আমার শরীরটা জ্বলে। না, ভালোবাসা, আমি যদি সুদূর ফিল্ম ডিরেক্টর হতাম তাহলে একটা কথা ছিল। আমি লেখালেখির জায়গা থেকে, লেখকরা একটু প্রেমিক হয়, প্রেম থাকে বলেই হয়তো তারা লেখে, আমি আমার লেখার জায়গা থেকে এবং আমি যখন আমার এই লেখাটা দিয়েই আমি সিনেমা বানাচ্ছিলাম প্রিয়াঙ্কা সরকারকে দিয়ে, প্রিয়াঙ্কার প্রতি আমার কোনো ফিলিংস ছিল না, পার্সোনাল কোনো ফিলিংস আমার কাজ করতোও না। একটা পর্যায়ে ওর অভিনয় দক্ষতা, ওর অভিনয় স্বকীয়তা দেখে নির্মাতার জায়গা থেকে, লেখকের জায়গা থেকে, অর্থাৎ আমি যখন লিখছি গল্পটা লেখার সময় কিন্তু আমি দেখেছি কেউ একজন আমার সামনে অভিনয় করছে আমার মতো করে, সেই আমার মতো করে অভিনয়ের যে সাদৃশ্যতা আমি প্রিয়াঙ্কার মতে পেয়েছিলাম, যা থেকে আমি একটু দুর্বল হয়েছিলাম। শান্তি নাই, ঘুম নাই, তাহলে তো আপনার বেঁচে থাকারও কোনো অধিকার নাই। আমার দুর্বলতার জায়গা থেকেই পরবর্তীতে যা কোনো মাধ্যমে এসেছে যে সম্পর্কের বিষয়গুলো সম্পর্কে, হ্যাঁ, আমি প্রপোজ করেছি, বিয়ের একটা বিষয় এসেছিল, বিয়েটা আমি সত্যিই করতে চেয়েছিলাম, এটা আমার নৈতিক জায়গা থেকে অপরাধ মনে করিনি আমার কাছে, যে কারণে আমি প্রপোজ করেছিলাম। তুমি না জীবন আমার গতি, এরপরে এটার একটা বিরূপ পরিস্থিতির শিকার হয়েছি, বলতে গেলে এপার বাংলা ওপার বাংলা দু জায়গায় একটু মানসিক নাজেহাল হয়েছে আমি। মহাপ্রভুর মহান কৃপায় মৃত্যু নামক মহাসত্যের কাছে যদি হেরে না যাই, হাতে হাত রেখে কথা দিলাম। না, আমি অনুতপ্ত মনে করি না, কারণ আমি যে কাজটা করেছি সেটা আমার নীতি, এটা আমার কেন, পৃথিবীর কোনো ধর্মে কোনো আইনে এটাকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না, কারণ আমি ভালোবেসেছি প্রিয়াঙ্কা সরকারকে, আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চেয়েছিলাম, এটা পৃথিবীর সকল ধর্মাবলম্বীর মানুষের বিয়ে একটা প্রথা, সামাজিক প্রথা, ধর্মীয় প্রথা, এবং আমি মনে করি যে আমার ভালোবাসার শেষ পরিণতিটা হচ্ছে বিয়ে, সেই বিয়েটা আমি করতে চেয়েছিলাম, সেটাতে আমি অনুতপ্ত বোধ করার জায়গা খুঁজে পাইনি। মাঝে মাঝে তোর নীতিবাক্য শুনলে আমার শরীরটা জ্বলে। প্রিয়াঙ্কা সরকারকে আমি ভালোবেসেছিলাম, বাট এখন ভালোবাসি কি না সেটা আমি এই মুহূর্তে আসলে কাউকে বলতে চাই না, বাট তবে প্রিয়াঙ্কা অনেক লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে, আমার জায়গা থেকে সবসময় ওর প্রতি ভালোবাসা থাকবে, দোয়া থাকবে যেন চলচ্চিত্র জগতে আরও ভালো জায়গা তৈরি করতে পারে এবং সাংসারিক জীবনে যেন অনেক সুখে থাকতে পারে, এটা আমি যেহেতু ওকে আমি ভালোবেসেছিলাম সেই জায়গা থেকে আমি এই কামনাটা করে দেবো সারা জীবন। তুমি আমার হৃদয় জুড়ে অমিত। দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই ছবিটির সঙ্গে আমার অনেক কিছু জড়িয়ে আছে, আমার সুখ স্মৃতি ছিল, আমার দুঃখ স্মৃতি ছিল, সর্বশেষ এই ছবিটির সঙ্গে আমার মায়ের একটা স্মৃতি জড়িয়েছিল, যে ছবিটি যখন আমি করতে গিয়েছিলাম আমার মা অনেকভাবে আমাকে অনুপ্রাণিত করেছিল, এই ছবিটি করার সময় মা আমার মতো করেই স্বপ্ন দেখেছিল যে তার ছেলে ছবি বানাবে, ভালো ছবি, মানে পরিচ্ছন্ন ছবি, মা বাবাকে নিয়ে দেখার মতো একটি ছবি বানাবে, যে মা হিসেবে মা গর্বিত বোধ করবে তার সন্তানকে নিয়ে, এই যে মায়ের অনুপ্রেরণা বা স্বপ্নগুলো ছিল, আমার স্বপ্নের সঙ্গে মায়ের স্বপ্ন বিনিয়োগ হয়েছিল, যথারীতি এই ছবিটি মা দেখে যেতে পারেনি, এই ছবিটি আমার মা দেখে যেতে পারেনি, মা তো জানেন যে একটি ডাক্তারের, মানে দুষ্কৃতকারী ডাক্তারের দ্বারা মা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, যে সে মা দেখে যেতে পারেনি আমার বাস্তবায়ন করা ছবিটি, যা হোক মা দেখতে পারেনি, কিন্তু এদেশের অন্য সকল মা আমার মায়ের তুল্য, যাদেরকে আমি মা মনে করি, যেহেতু আমার মা নেই বাট অন্য সন্তানদের মা এখন আমার মা, তো আমার এই ছবিটি আমার সেই মায়েরা দেখুক, আমার সেই মায়ের সন্তানরা দেখুক, আমি সেই প্রত্যাশা রাখি। তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা।